বড় সরো তরকারি হবে। কয়টা বড়ি নিছিস তুই রে? তোর প্লেট তো দেখা যাইতেছে না। কয়টা খাই ফেলছিস আগে? দুই তিনটা না? আগে দুইটা খাই নিছি। সকালে নাস্তায় খাচ্ছি রুটি, গরুর গোস্ত, বুটের ডাল, মুরগির গোস্ত, গুড়, মেলা কিছু খাচ্ছি। কি অবস্থা ইপ্তি? দিনকাল ভালো যাচ্ছে? হ্যাঁ, আবার খাওয়ার সময় কথাটা তো বলে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে নতুন ব্লগে সুস্বাগতম জানাচ্ছি। এখন যাচ্ছি হচ্ছে এক মহিলার কাছে কম্বল দিতে, আর আজকে শাড়ির কিছু অর্ডার আছে, সেগুলো আনতে যাব, সেগুলো ডেলিভারি করব, সেগুলো শেষ করে আপনাদের সাথে দেখা হচ্ছে একবারে পরে বাসায় এসে। কী রান্না করবি? কই মাছ দিয়ে ফুলকপি আলু বড়ি। কই মাছ দিয়ে ফুলকপি আলু আবার বড়ি, সেই রান্না হবে আজকে। অনেকদিন পর সিমপুরাতে রান্না খাবো। এইটাকে আগে বড়ি ভেজে নিবি। এটা কি কুমড়ো বড়ি? এটা ঈশ্বরদীর বড়ি? মামির হাতে, শিল্পী খালাম্মার হাতে। শিল্পী খালাম্মার হাতে না? অনেক যত্ন করে বানানো বড়ি, এটা খুবই স্বাদের। বড়ির মধ্যে ভালোবাসা আছে, খালাম্মার হাতের ছোঁয়া আছে। একটু তেল দিয়ে দিতে হয়। তেল দিয়ে বড়িগুলো ভাজবো। এগুলো হচ্ছে কই মাছ, হলুদ লবণ দিয়ে মাখাই নেব। হলুদ লবণ লুচের গুঁড়ো মাখাবো। আপু বলল যে আগে তরকারিতে 30টা করে বড়ি দেওয়া হতো, তো আমাদের খুবই বড়ি পছন্দ। একটু বড়ি হলে এক প্লেট ভাত নিমিশেই খাওয়া যায়। তো এখন যেহেতু সবাই সব জায়গায় থাকে, এই জন্য বড়ি কম দেওয়া হয়, তারপরও ভালোই খাওয়া হয়। মানে বড়ির একটা স্মেল আছে, স্মেলটা যা স্বাদে। হ্যাঁ, হ্যাঁ কই মাছটা আমরা ভুনাই বেশি খাই, আজকে তরকারিতে রান্না করব তরকারি। এখন তরকারিটা রান্না করব। বিশাল কড়াই, বড় সরো একটা তরকারি হবে। ওই যে বড়িতে যে ঝোল লাগে, মাছ ভাজার তেলগুলো দিয়ে দিল। লবণ দিল, তারপরে তরকারির লবণ দিয়ে দিল। পেঁয়াজটা একটু লাল হলে মশলা দিব, রসুন আর আদা বাটা। জিরা গুঁড়ো মশলাটা কষাবো। মানে কবুতরগুলো ময়লা খেতে আসছে। এই যে এখানে আরেকটা আছে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন সবজিগুলো দিব। সবজি হচ্ছে ফুলকপি, আলু, বেগুন। সামান্য পানি দিব, সবজিগুলো ঢেকে দিব, কষাবো।
এদিকে ঝোলের পানি আর দিতে হবে না? ঝোলের পানি দিতে হবে, এটা কষানোর পানি বেরিয়েছে। শীতের সবজি তো সবজি থেকেও পানি বেরিয়েছে। এখন এই যে বড়িগুলো দিয়েও কষাবো। এখন আবার ঢেকে দিব। পানিটা শুকাই গেলে তারপর ঝোলের পানি দিব। আর অল্প একটু আছে, তাই শুকাই গেলে মাছগুলো দিয়ে দিই। পানি আর শুকাবে না, আর অল্প একটু শুকাবে। বড়ির তরকারিতে একটু ঝোল রাখা লাগে, বড়িগুলো টানবে, ঝোলটা বড়িগুলো ফুলবে। জিরা গুঁড়া টুড়া দিবি না? জিরা গুঁড়া, হ্যাঁ জিরা গুঁড়া দিব। ভাজা জিরা গুঁড়া, হয়ে গেছে রান্না না? আর অল্প একটু ঝোল শুকালে নামাই দেবো। বড়িগুলো ফুলছে আর ঝোলটাও টানে নিয়েছে। আরে সেই গ্রাম আসতেছে বড়ি আর তোর মাছে একসাথে। আজকে সকাল থেকে ওয়েদার খুব ভালোই ছিল, মোটামুটি গরমের দিনের মতোই রোদ ছিল। কিন্তু এই যে এখন জোরের নামাজের পরেই একটা ঠান্ডা বাতাস হচ্ছে, মানে বাতাসটা এতক্ষণ ছিল না সকাল থেকে, বাতাসের জন্যই ঠান্ডা লাগতেছে। এই যে আলহামদুলিল্লাহ খুব সুন্দর রোদও উঠছিল আজকে, এখন পর্যন্ত রোদ আছে, মোটামুটি রোদের পাওয়ার ভালোই। কিন্তু আলহামদুলিল্লাহ এখন দুপুরে খেতে বসে যাবো, আর বড়ির তরকারি থাকলে আমার একটু ভাত বেশি লাগে। তুমি একটু বেশিই ভাত নিয়েছি, দলা তো বোঝা যাচ্ছে কম, বাট ভিতরে আছে অনেক। তুই খাবি না এখন? না একটু পর গোসল করে খাবি। তোকে এটা দেখতে খুব সুন্দর হয়েছে, ঝোল দে। পুরীর ঝোলটা কিন্তু অনেক স্বাদের একটা ঝোল, ঝোলটা দিয়ে প্রথমে টেস্ট করবে। বড়ির ঝোলটা খেলে ইস্যুদি ইস্যুদি একটা ফ্লেভার চলে আসে, মনে হচ্ছে যে শিল্পান্টির হাতের খাবার খাচ্ছি, মামির হাতের খাবার খাচ্ছি, এরকম মনে হয়। শিল্প বড়ির বড়িতে তো শিল্পান্টির ছোঁয়া আছেই, এই জন্য আরও বেশি ভালো লাগে। আর বড়ি তো নর্মালি খুবই পছন্দ আমাদের, আলহামদুলিল্লাহ খুবই স্বাদ হয়েছে বড়ির তরকারি। কারা কারা পছন্দ করেন আজকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বড়ি, অনেকে অনেক এলাকায় বড়ি চেনে না। এই বড়ি বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু বাজারে বড়িগুলো না বালু থাকে, অত স্বাদ হয় না। আর বড়ি বানানো হচ্ছে অনেক কষ্টের একটা কাজ, অনেক ধৈর্যের কাজ, অনেক সময় লাগে। সীমাম্পুর শ্বশুর বাসার কেকের মতো, একদম কেকের মতো। এটা বরিশালের, এটা কি ভাই? বরিশালা পিঠা। হ্যাঁ বরিশাল। আর এটা যে হাত সামনে পিঠা, এটাই টেস্ট করছি, অনেক স্বাদের। তো এই বাবা পিঠা না কেকের মতো লাগে একদম, মানে এত সফট আর বিশাল সাইজ। ভাঙ্গি দে অল্প একটু, অত বড় খাইতে পাবো না। অনেক স্বাদের, আমি গত বছরও খাইছিলাম। দুধ গুড় চিনি নারিকেল সব একসঙ্গে মাখায় হাড়ির মধ্যে বসায় নিচে পানি দিয়ে ভাপ দিতে হয়। তাই সময় লাগে। একটু আম্মুকে ফোন দিচ্ছি, আব্বুর খোঁজ নেই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কি খবর, কেমন আছো? আমরা তো ভালোই আছি। ওই যে কিছু দেখ অনলাইনে ডাক্তার দেখায় ওষুধ নিছে, ঘুমের ওষুধ দিছে। তো হ্যাঁ ঘুমের ওষুধে শরীর বলে খালি টাল টাল লাগতেছে। আপুর কি অবস্থা? আপু ওই এখন ঘুমাই গেছে, ওর শরীর ভালো না, জ্বর নাই, কিন্তু শরীরটা দুর্বল। আর সাইফান?
জ্বর অবস্থায় স্কুল কেন যাচ্ছে? একটু ছুটি নিতে বলো। তাহলে ঘুমাই গেল। এখন সাইফান কি করে, ঘুমাচ্ছে? মনে হচ্ছে এখনই ধরে নিয়ে আসলো সফট অনেক। এই তোর কাছে বড়ি কেমন লাগতেছে রে? নিজের রান্না তো। আমার দুই বোন, বাপরে বাপ। মাস্টার কারণে স্বাদ হয়েছে না? আচ্ছা, এখন আমরা বরিশাল্লা ভাপা পিঠা টেস্ট করব। এটা কিন্তু অনেক বড়ো সাইজের হয়, এটা কাটছে একদম বড়ো খাওয়া যাবে না, একটু কম কম খাই। মানে ভাপা পিঠাটা একদম কেকের মতো, খুবই স্বাদ। দেখি ভাই, গরম অবস্থায় বেশি মজা না গরম অবস্থায়? বেশি স্বাদ গরম অবস্থায় তো অনেকগুলি খেতে পারবে, সময় লাগে বেশি। কিন্তু আমি গত বছর খাইছিলাম ঠান্ডাতে, আমার ভালো লাগছিল ঠান্ডায়। আর একরকম স্বাদ, আর গরমের বিষয়টা হচ্ছে তুমি খাইতে পারবে বেশি গরমে। হ্যাঁ, এবং গরমে যে তোমার স্মেলটা আসে সেই। আর আমার ভিডিও আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসান ব্লগের সাথে থাকবেন, আর এরকম মজার মজার বড়ি বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ।